ঘটনা যে শিক্ষার্থী শিক্ষককে মেরে ফেলবে মানে কোনো কারণে সেখানে থাকতে পারে না তবে আমাদের এটা মনে রাখতে হবে যে শিক্ষকদেরকে বিব্রত করা হয়েছে অপমানিত করা হয়েছে এরকম অনেক ঘটনাই এর আগে ঘটেছে এবং সেগুলো কিন্তু শাস্তির আওতায় আনা হয় নাই সুতরাং মানুষের একটা সাধারণ ধারণা এরকম বিব্রত অপমান করা যেতে পারে তাতে কোনো অসুবিধা হবে না কারণ এগুলো তো শাস্তিবিহীন যাচ্ছে কেমন আমরা যদি চাই এই ঘটনাগুলো আর না ঘটুক তাহলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং বড় বড় মানুষ যদি করে থাকে সেইগুলো করতে হবে আমরা ছোট ছোট মানুষকে শাস্তি দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারিনি অত্যন্ত বড় ক্ষমতাশালী যারা তারা যদি এই রকম অন্যায় করে এবং সেই অন্যায়ের জন্য শাস্তি পায় তাহলে কিন্তু সবাই কিন্তু বার্তাটি পেয়ে যাবে যে অন্যায় করে পার পাওয়া যাবে না

ক্রমশ নৈতিকতা থেকে আমরা দূরে সরে যাচ্ছি এখন এই যে ধারা এই ধারাটাকে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনার জন্য আমাদের অনেক অনেক কাজ করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায় অবশ্যই যথেষ্ট গলদ আছে আমাদের ক্ষমতাশালী মানুষগুলো নিজেরাই বিচার কার্য করে থাকেন নিজের হাতে নিয়ে থাকেন এগুলো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় বিচার করবেন বিচারক অন্য কোন মানুষ বিচার করার অধিকার রাখেন না আমার ধারণা এই এগুলো আসলে খুবই নেতিবাচক প্রভাব ফেলছে আমাদের এই তরুণদের মধ্যেও তারাও ভাবছে এই ধরনের শাস্তি দিয়ে নিজেরা বড় হয়ে যাবে শিক্ষার্থীদের এখন আসলে কড়া শাসন করা যাবে না এই নির্দেশনা পরিবর্তনের প্রয়োজন আছে কিনা এবং আমরা যেখানে জিতুর ঘটনাটি দেখেছি যে যে হত্যাকাণ্ড সে ঘটিয়েছে এবং তার পিতা তাকে পালাতে সাহায্য করেছে পুরো পরিবার তাকে সাহায্য করেছে এই যে পারিবারিকভাবে আসলে প্রশ্রয় দেওয়া অন্যায়কে সেই জায়গাটুকু রোধ করা আসলে কতটুকু প্রয়োজন অবশ্যই প্রয়োজন সেই নৈতিক অবক্ষয় তো নিয়মিতভাবে হচ্ছে আমরা জানি যে পঞ্চম শ্রেণিতে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার প্রশ্নপত্র খুঁজে পাওয়ার জন্য বাবা মা কত চেষ্টা করেছে এই ছোট মানুষটার সামনে এই ঘটনা তো বাংলাদেশে ঘটেছে তাই না নৈতিক অবক্ষয়ের উদাহরণ গুলো আমাদের ছোট ছোট ছেলে দেখছে এবং তারা অনুপ্রাণিত বোধ করছে ওকে মানে এটা করা যায় এই বৃত্ত থেকে আমাদের বের হয়ে আসতে হবে আইন নিজের হাতে কখনো তুলে নেওয়া যাবে না একজন মানুষ যত শক্তিশালী হোক না কেন আমরা যদি এটা অনুসরণ করি তাহলে হয়তো এখান থেকে আমরা বের হয়ে আসতে পারি পরিবারের কথা আমরা যদি নড়াইলের ঘটনাটি দেখি সেখানে আমরা দেখিছি যে সেখানে পুলিশের সামনে জেলা প্রশাসকের সামনে যেভাবে হেনস্থা করা হয়েছে শিক্ষককে সেই জায়গায় আসলে প্রশাসন এবং কর্তৃপক্ষের দায় আসলে কতটুকু তারা কি পারতেন না সেটি থামাতে তাই যথেষ্ট পুলিশের সামনে বড় কর্তৃপক্ষের সামনে একজন যদি আরেকজনকে হেনস্থা করে এটা তো অপরাধ অধিকার নাই মানুষকে অপমান করার অধিকার নাই মানবতাকে অপমান করার অধিকার আমরা সেগুলো করে যাচ্ছি এই যে এখন শিক্ষকরা রাস্তায় দাঁড়াচ্ছে এর জন্য রাস্তায় দাঁড়াতে হবে কেন এটা তো অনেক বড় অন্যায় সঙ্গে সঙ্গে এটাকে এটার ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করতে পারছি না এর ফলে সাধারণ মানুষ কাজ করতে অনুপ্রাণিত শিক্ষার্থীদের কাছে শিক্ষকরা সম্মান পাবেন এটি অবধারিত সব সময় তারা পান এবং পাওয়া উচিত সেই জায়গা আসলে সম্মানের জন্য তাদের রাস্তায় দাঁড়াতে বেশি অত্যন্ত দুঃখজনক স্যার অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছে এই বিষয়ে কথা বলবার জন্য